শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজগঞ্জের পাঘালুপাড়া এলাকায় দধি কাদো খেলার আয়োজন করা হলো। রাজবংশী কৃষ্টির পরিচালনায় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাঘালুপাড়ার কচুমোড়ে দধি কাদো খেলার আয়োজন করা হয়। কচুমোড়ে প্রতিযোগিতামূলক ওই দধি কাদো খেলায় রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। বিভিন্ন প্রকার দধি কাদো খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হয়। কমিটির অন্যতম সদস্য ভক্ত রায় বলেন, বাবা ঠাকুর দ্বারা এই খেলা পরিচালনা করতেন। কিন্তু শুধু দধি কাদো খেলা নয়, রাজবংশী সম্প্রদায়ের অনেক কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম যাতে এই কৃষ্টি ও সংস্কৃতি মনে রাখে তাই এই আয়োজন। এবছর এই দধি কাদো খেলা 19 বছরে পদার্পণ করল। এদিন বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয়। সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষ দধি কাদো খেলার অনুষ্ঠান রাজবংশী কৃষ্টি প্রত্যেক বছরের নাই করেছো, এবছর নিয়ে আমার 19 বছর হয়ে গেল। তো এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হওয়ার পরে তারপরে দিন যে আমার বাপ ঠাকুরদা তারা দধি কাদো খেলা দিচ্ছে, ঠিক আছে, দধি কাদো খেলা। তো এই আমার রাজবংশী কৃষ্টি কালচারগুলা হারিয়ে যাচ্ছে, এই রাজবংশী কৃষ্টি কালচারটা যাতে হারিয়ে না যায় সেই বাদে মুই এই দধি কাদোখান মুই তুলিয়া মানে তুলসি রাখিছু। এবছর নিয়ে আমার 19 বছর হয়ে গেল। খেলার আয়োজন করা হয়েছে শিব কাদো, বাঁশ কাদো, দোদলং কাদো, বেঙ্গাই কাদো, কুন্দি কাদো, সংগ্রাম, তারপরে হাড়ি ভাঙা, অনেক রকমের খেলা আছে, ব্রিটিশওয়ালা খেলা আছে। এর সংগ্রাম তো ভালো তো দেখা যাচ্ছে, প্রত্যেক বছর ভালো মানুষের চরণ পাশু, তো বিরাট আনন্দ। পুরস্কার সোনার আংটি আছে, রূপার মহিলাগুলার জন্য নাকের খিলা আছে, আর সোনার নাকের খিলা আছে, তারপরে সোনার আংটি আছে, কাপড় আছে, নারকেল ডাব আছে, তারপরে রূপার রাধাকৃষ্ণর মূর্তি আছে, আর ফ্যান আছে, আর টাকাও দিয়েছি পুরস্কার, নারকেল গামছা তো আছেই, যাই খেলায় কিছু পায় না, ওমাকেও দিয়েছি। আমার আজ 8:00 অবধি 10টা অবধি চলবে। মোর নাম ভক্ত রায়, পাগালুপাড়া কচুমোড়। উত্তরপুকি থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বাস।